চিঠির আসলে প্রয়োজনীয়তা বরাবরই ছিল আমার কাছে যেটা মনে হয়েছে প্রযুক্তির বদলতে হয়তো আমরা অনেকটা এগিয়ে গিয়েছি আমরা স্মৃতিচারণের যে সময়টা হয়তো খুঁজে পাই না কিন্তু চিঠির প্রয়োজনীয়তা বরাবরই ছিল বিশেষ করে তরুণ তরুণীর মধ্যে তাদের প্রেমের আগতি মিনতি প্রকাশ করার জন্য এটা খুবই প্রয়োজন ছিল তখন চিঠি লিখতাম আমার দাদা ভাই অনার্সে উঠে চিঠি লিখতাম আমার এক্সকে এক্সেট থেকেও চিঠি পেয়েছিলাম এখন যেটা হয়েছে যে আমরা মেসেঞ্জারে হয়তো কথাবার্তা বললাম প্রতি মুহূর্তে কথা হচ্ছে তাই আমাদের কথার ভারিক্যতা আমরা আসলে গুরুত্ব দিতে পারি না যার ফলে আমাদের যে অনুভূতিগুলো সেগুলো আসলে সেই মেসেঞ্জারের বা হোয়াটসঅ্যাপের মধ্যে সীমাবদ্ধ থাকে ফোনে কথা বলার থেকে মনে হয় চিঠিতে আবেগগুলা মানে সে যখন বা আমি তো চিঠি পেয়েছি মানে চিঠির খামটা খুলে চিঠিগুলা ভাঁজে ভাঁজে যখন চিঠিটা খোলা হয় পড়া হয় মানে ওই ফোনে কথা বলার থেকে ওই চিঠিটা পড়লে মানে অনুভূতিগুলো আরো বেশি কাজ করে প্রেমিক প্রেমিকা বা স্নেহবাজন ব্যক্তিদের সাথে শ্রদ্ধাবাজন ব্যক্তিদের দিয়ে চিঠি আদান প্রদানের ব্যাপারটা ছিল এতে করে তাদের সম্পর্কের গভীরতা অনেকটা বেড়ে যেত আর এই সময়ে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে পারি যে চিঠি গুরুত্বটা এখন আরও বেশি প্রয়োজন কারণ আমাদের সম্পর্কের গভীরতা কতটুকু পর্যায়ে আসছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা হচ্ছে গিয়ে সামান্য একটা ফোনের মধ্যেই সীমাবদ্ধ তার সাথে দেখা করা বা তাকে নিয়ে স্মৃতিচারণ করা তার গল্পগুলা যে আওড়ানো নিজের মতো করে সেই সুযোগটা হয় না আজকে চিঠি দিবস আমি জানি তো সকালে সে অফিসে গেল তো যাওয়ার আগে হচ্ছে আমি চিঠি লিখে তার ব্যাগে ল্যাপটপের ব্যাগে হচ্ছে রেখে দিচ্ছি তো অফিসে গিয়ে ল্যাপটপ মানে বের করতে গিয়ে আমার চিঠি পাবে তবে আমি আসলে এখন বলবো যে আজকে চিঠি দিবসে সবাইকে আহ্বান জানাচ্ছি যেন অ্যাটলিস্ট আজকের কথা মনে করেও সবাই যেন একটা করে চিঠি সবাইকে যেন পাঠিয়ে দেয় দাদা ভাইকে চিঠি লেখার মাধ্যমে আমার চিঠি লেখার অভ্যাস একটা শুরু হয় আর দেখলাম যে চিঠি লিখতে ভালোই লাগে